যদি তোমাদের বুকের এতই পাটা থাকে তাহলে উত্তরবঙ্গকে আলাদা করে দেখাও, উত্তরবঙ্গকে আলাদা করে দেখাও, না হলে সুরসুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে উত্তরবঙ্গে মানুষকে বিভ্রান্ত করার প্রয়োজন নাই। আমরা একটাই বাংলা চাই, সেটা হলো পশ্চিমবঙ্গ, আমরা একসাথে থাকব। শুভেন্দু বাবু চেয়েছিল এইবার তো দিদি চলে যাচ্ছে, আমি বিজেপিতে যাব আর আমি মুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম আমি হয়ে যাব। বেচারা ফাঁসাতে ফেঁসে গেল, বেচারা ফাঁসাতে ফেঁসে গেল, 100টাও সিট পেল না। বিজেপি কি করেছে, বিজেপি কি করেছে, আপনারা কি করেছেন? এখন বিজেপির এমএলএ বিজেপি এমপি কিছুই করতে পারতেছে না। এবার সুমনদা ভাবলো এখানে বসে কি লাভ আছে, তাহলে যাই গঙ্গাধর এখানেই চলে যাই। অনেকটাই লাইনে আছে, হয়তো দু একটা উইকেট আরো পড়ে যেতে পারে, তখন শুভেন্দু বাবু কি করেছিলাম। তখন বিরোধী দল নেতা একবার আলিপুরদুয়ারে এসেছিলেন, তখন উনি বলেছিলেন একটা গঙ্গা গেলে কি হবে, আমি 10টা গঙ্গা আলিপুরদুয়ারে তৈরি করব। কিন্তু এখানে এইবার উনি এসে ওনার ভাষণটা চেঞ্জ হয়ে গেছে, উনি স্বীকার করে নিয়েছেন 10টা তো দূরের কথা, একটা গঙ্গা আলিপুরদুয়ার জেলাতে তৈরি করতে পারেন নাই। সেইগুলো ভাষণ চেঞ্জ করে উনি বলেছেন এবার গঙ্গাকে আমি উৎখাত করব। ভালো লেগেছে আমাকে, বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের একটা জেলা সভাপতি ছিল ভারতীয় জনতা পার্টির গঙ্গা প্রসাদ শর্মা, আমি মনে করি এটা উচিত, মনে রাখা উচিত, ভারতবর্ষের গঙ্গা একটাই আছে, সেটাকে আর 10টাও করা যাবে না আর উৎখাত করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। উনি অনেক বড় বড় কথা এখানে বলে গিয়েছেন। আমরা জানি কিছুদিন আগে শিলিগুড়িতে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব চার জেলার প্রেস কনফারেন্স করে কিছু উত্তর শুভেন্দু বাবুর কাছ থেকে চেয়েছিল, আমরা আশা করেছিলাম সেই উত্তর উনি দিবেন, কিন্তু সেই উত্তরটা উনি দিলেন না। কেন দিলেন না জানেন? সেই উত্তর দেওয়ার মতন ক্ষমতা শুভেন্দু বাবুর নাই, এটা জেনে রাখুন। আমরা এখানে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ আমাদের এখানকার আলিপুরদুয়ার এবং কুচবিহারের সাংসদ যখন দিল্লি থেকে একটু কুচবিহার আর আলিপুরদুয়ার চলে আসেন, তখন কিন্তু এখানে কানে কানে বলে দেন, শোনো ভাই উত্তরবঙ্গ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গ কিন্তু কেন্দ্রশাসিত প্রদেশ হয়ে যাচ্ছে। আমরা সেই প্রশ্নটা রেখেছিলাম বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বকে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে, যদি তোমাদের বুকের এতই পাটা থাকে তাহলে উত্তরবঙ্গকে আলাদা করে দেখাও, না হলে সুরসুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে উত্তরবঙ্গে মানুষকে বিভ্রান্ত করার প্রয়োজন নাই। আমরা জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বলুন বিজেপির যারা রাজ্য শীর্ষ নেতৃত্ব আছেন আপনারা কি চান, আপনারা চান উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে, আপনারা চান উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত প্রদেশ করতে, তাইলে স্থিতি স্পষ্ট করুন। উত্তরবঙ্গের যারা সিধা সাদা সরল মানুষ আছেন, গোর্খা রাজবংশী আদিবাসী ভাটিয়া নবশূদ্র সবাই আমরা এখানে মিলেমিশে বসবাস করছি, আর এই উত্তরবঙ্গ সিধা সরল মানুষকে সুরসুরি দিয়ে শুধু ভোট নেওয়ার, শুধু ভোট নেওয়ার 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বীরপাড়াতে বলেছিলেন আপনারা চা শ্রমিকরা চা তৈরি করেন আর আমি চা বিক্রি করি, 2016 সাল। আর 2023 সেই প্রধানমন্ত্রী সেই কথা বলে আর চলে গেলেন, তারপরে চা বাগানের জন্য কিন্তু চা বাগানের শ্রমিক আর চা উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কিন্তু এক শব্দ খরচ করেন না। নির্মলা সীতারমণাজি এর বাজেটের আগের বাজেটে 1000 কোটি টাকার কথা বলেছিলেন চা শ্রমিকের জন্য, চা বাগানের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই 1000 কোটি টাকা কোথায় গেল? আমাদের বীরপাড়া মাদারিহাটের বিধায়ক মনোজ তিগ্গাজি বলছেন টি ডাইরেক্টরের 100 কোটি টাকা দেওয়া হয়েছিল। মনোজ বাবু আপনার রাজ্য সরকার দেখুন চা বাগানে কি করছে, চায় সুন্দরী ঘর করছে, একটা ঘরের দাম 5,43,000 টাকা, গ্রেস হাউস করছে আমাদের সরকার, চা
হাসপাতাল করছে আমাদের জেলাতে 20টা হাসপাতাল হচ্ছে চা বাগানে আমাদের সরকার করছে माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে বিজেপি কি করেছে আপনারা কি করেছেন এখন বিজেপির এমএলএ বিজেপি এমপি কিছুই করতে পারতেছে না এবার সুবন্দা ভাবলো এখানে বসে কি লাভ আছে তাহলে যাই গঙ্গাধর এখানেই চলে যাই তাহলে সুবন্দার কি দোষ সুবন্দা অনেক কিছু বলবে বিধানসভাতে যে ঘটনাগুলো হয়েছে বা যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলো সুবন্দা বলবে আমি বলছি সুবন্দা ভালো কাজ করেছে আর যারা সেদিন আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে গেল তারাও কিন্তু লাইনে আছে অনেকটাই লাইনে আছে অনেকটাই লাইনে আছে হয়তো দুই একটা উইকেট আরো পড়ে যেতে পারে তখন সুবেন্দু বাবু কি করবে তখন সুবেন্দু বাবু কি করবে একচুয়ালি সুবেন্দু বাবু খেলছিল সুবেন্দু বাবু চেয়েছিল এইবার তো দিদি চলে যাচ্ছে আমি বিজেপি কে যাব আর আমি মুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম আমি হয়ে যাব বেচারা ফাসাদে ফেসে গেল 100টাও সিট পেল না এইবার ফ্রাস্ট্রেশনে ভুগতেছে উল্টা পাল্টা বক্তব্য রাখতেছে কোন তথ্যমূলক বক্তব্য উনি রাখতে পারেন নাই উনি বলছে সুমন বাবু ডিএম এর এখানে গিয়েছে ডিএম কথা বলেছে এসপি কথা বলেছে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে আমি চ্যালেঞ্জ করছি যদি সুমন বাবুর একটা সিসিটিভি ফুটেজ আপনি বাইর করতে পারেন তাহলে সুমন বাবু কি করবেন আজকে সুমন বাবুই বলে দিবেন কোন কিছু তথ্য ছাড়াই আর আমাদের বিরোধী দলের নেতা অনেক বড় বড় কথা বলছে অনেক বড় বড় কথা ওনার কথা বাংলার মানুষ এখন শুনছে না আর এই উত্তরবঙ্গ মানুষ ওনাদের কাছ থেকে ক্লেরিফিকেশন চাচ্ছি আমরা আপনাদের দুই এমপি এখানে এসে যে মানুষকে সুরসুরি দিচ্ছে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাবে আপনি কি বলতে চান সেদিন একটা কথাও কিন্তু বলেন নাই কেন বলতেই পারবেন না উত্তরবঙ্গে এসে সুরসুরি দিয়ে যাবেন আর দক্ষিণবঙ্গ গিয়ে বলছে না 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 আমরা একসাথে থাকবো আমাদের ক্লিয়ার কনসেপ্ট আছে আমাদের নেতা অভিষেক বাবু কুচবিহারে বলে দিয়েছেন ময়নাগুড়িতে বলে দিয়েছেন ধূপগুড়িতে বলে দিয়েছেন আমরা একটাই বাংলা চাই সেটা হলো পশ্চিমবঙ্গ আমরা একসাথে থাকবো কিন্তু বিজেপি এই কথা বলতে পারতেছে না বন্ধুগণ এই জিনিসগুলা বিজেপি কর্মীদের কাছে বিজেপি নেতাদের কাছে আমাদেরকে জবাব চাইতে হবে আগামী দিনে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে আমাদেরকে উত্তর চাইতে হবে